নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে তো আজকে তার টাইটলার থামবেল থেকে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা ক্রিসান্থেমাম কেয়ার বা চন্দ্রমল্লিকার পরিচর্যা এই বছর এই কাটিং গত বছরের কাটিং থেকে করেছিলাম এই গাছগুলি এবং সেগুলি ফার্স্ট পটিংয়ে ছিল এবং তারপর ফার্স্ট পটিং থেকে কিভাবে এই ফাইনাল পটিংয়ে নিয়ে এসেছি তার ভিডিও আগে আমি আপলোড করেছি আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন আর এই যে চন্দ্রমল্লিকার এই নভেম্বর মাসের যে কেয়ার বা কৃষান থিমের যে নভেম্বরের কেয়ার সেটা নিয়ে আজকের আলোচনা করব। একটা কাগজ পেন নিয়ে বসে যেতে পারেন তাহলে কিন্তু লিখে নিতে পারবেন যে কোন সময়ে কীরকম খাবার দিলে আপনাদের গাছগুলি এতটাই ঝাঁকড়া হবে আর আজকের এই নভেম্বরের আমি কিন্তু শেষ পিঞ্চিং করে দিলাম সেভাবে এবছর সময় দিতে পারিনি সময় বের করতে পারিনি আমার ব্যক্তিগত কাজের চাপের কারণে সেই কারণে একটু দেরি হয়ে গিয়েছিল বন্ধুরা এই চন্দ্রমল্লিকাগুলিকে ফাইনাল পটিং করার জন্য তো তাও যা গ্রোথ নিয়েছে তাতে আমি খুশি যে এইভাবে এত সুন্দর গ্রোথ এসেছে গাছগুলোতে তো আগের পরিচর্যা আমি দেখিয়েছি যে কিভাবে পরিচর্যা করতে হবে এবং করেছি আমি আর আজকেরও কিন্তু আমি একইভাবে পরিচর্যাটা দেখাবো এই নভেম্বরের মাসের যে পরিচর্যা বা নভেম্বর কেয়ার কৃষান থিমামের তো এইভাবে পরিচর্যা করুন আশা করি আপনাদের গাছগুলিও খুব খুব ভালো হবে আর আমি এই নভেম্বরের এই দশ থেকে পনেরোর মধ্যে ফাইনাল প্রত্যেক বছর ফাইনাল পিঞ্চিং করে দিই এরপরে আর আমি পিঞ্চিং করি না তারপরে যেটা হবে যে কুঁড়ি আসবে গাছে এবং সেই কারণেই কিন্তু আমি আর পিঞ্চ করি না গাছগুলিকে তো এই যা হয়েছে দেরি করে বসিয়েও এই গাছগুলি যতটা ঝোপালো হয়েছে যতটা বুষি হয়েছে আশা করি প্রচুর প্রচুর ফুল পাবো গাছগুলি থেকে আর ভিডিও শেষের দিকে আমি দেখিয়েও দেব যে আর একটা পুনে ভ্যারাইটিস যে এই পম্পান চন্দ্রমল্লিকা আছে সেটিতে কুড়ি চলে এসেছে আমি আর সেগুলিকে পিঞ্চ করিনি যে গাছগুলিতে আপনাদের কুড়ি চলে এসেছে সেগুলো কিন্তু আর পিঞ্চ করবেন না এখন তো তার কারণটা হচ্ছে কুঁড়ি চলে আসার পর পিঞ্চ না করাই ভালো কারণ তাহলে কিন্তু আরও সময় লাগবে ফুল আসতে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কুঁড়ি চলে এসেছে ব্যাপক পরিমাণে তখন আমি পিঞ্চ করে দিলাম তো মানে সেভাবে শীতকালে আমরা কিন্তু ফুল পাবো না যেটা হয়তো প্রথমের দিকে আমার ক্ষেত্রেও ঘটেছিল যখন আমি চন্দ্রমল্লিকা পিঞ্চ করা শুরু করি এবং ঝোপালো করি আজ থেকে প্রায় পাঁচ থেকে ছ বছর আগের কথা বলছি তো আপনারা করুন এইভাবে যে আমি যেরকম বললাম যে এই নভেম্বরে কিন্তু এই দশ পনেরো তারিখের মধ্যে ফাইনাল পিঞ্চিং আজকের আমি করব আর কি কি খাবার দেব সবটাই থাকছে এবং আজকে যে খাবার দেব সেটা তো দেখাবই একদম হাতে কলমে আর আরেকটা বিষয় যেটা যে খাবারগুলো এর পরে কীভাবে দেব সেটা আমি দিন মেনশান করে আমি বলবো আপনারা চাইলে লিখে নিতে পারেন তাহলে আপনাদের দিতেও সুবিধা হবে যে এইভাবে খাবার দিন এর ফলে কিন্তু গাছ অতি দ্রুত বাড়বে এবং দ্রুত বাড়ার সাথে সাথে যেটা হবে ধীরে ধীরে কিন্তু কুড়ি আসবে এবং ফুলের সাইজও যখন কুড়ি আসার পর যখন ফুল ফুটবে সেই সাইজ ফুলের সাইজও কিন্তু ব্যাপক পরিমাণে বড় হবে যে যেরকম পম্পন চন্দ্রমল্লিকা হয় দেখা যায় আমরা যে যেরকম দেখি যে বিভিন্ন প্রতিযোগিতায় যে সমস্ত গাছগুলি যায় সেই রকম সাইজের হবে ফুলগুলি তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে দেখুন আমি একটা গাছের উপরেই দেখাচ্ছি প্রত্যেকটা গাছেই আমি এইভাবে চন্দ্রমল্লিকা গাছেই আমি এইভাবে কেয়ার করি তো সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা কিন্তু এই মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নিতে হবে দেখুন বইলড্রান সয়েল মাটি কিভাবে বানিয়েছি তা সেটা দেখিয়েছি এইভাবে কিন্তু আপনারা যদি বানান দেখুন মাটি কিন্তু হালকা ময়েশ্চার আছে ঝুরঝুরে আছে কিন্তু কখনোই দলা পাকিয়ে যায়নি বা আঠার মতন হয়ে যায়নি এই রকম যারা মাটিতে ঘেঁষে করেন চন্দ্রমল্লিকা সেটা তারা তো আলাদাভাবেই করেন মাটিতে যারা করেন তারা কিন্তু এইভাবে করলে কিন্তু প্রচুর পরিমাণে মানে ভালোভাবে গ্রোথ নেবে মাটিতে চন্দ্রমল্লিকা এই রকমভাবে করলে তো এইভাবে চন্দ্রমল্লিকা আপনারাও করুন আপনাদের গাছগুলিও এতটাই সুন্দর হোক সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের কাছে তো যেটা দেখুন আমি আজকে ফাইনাল পিঞ্চিং করব তো তার ঠিক দুদিন আগে আমি কিন্তু এই গাছে পিজিআর স্প্রে করেছি পিজিআর বলতে আপনারা কিন্তু মিরাকুলান স্প্রে করতে পারেন বা প্ল্যানোফিক্স স্প্রে করতে পারেন বা অনেকে যেটা করেন সেটা হচ্ছে জৈব উপায়ে যারা করেন তাদেরকে বলবো বায়োভিটা এক্স আপনারা স্প্রে করে দিতে পারেন যেদিন পিঞ্চিং করবেন তার দুদিন আগে আর এই যে সার রাসায়নিক সার আমি দিচ্ছি সেটা হচ্ছে এক চামচ সিঙ্গল সুপার ফসফেট এক চামচ লাল পটাশ মিউরেট অফ পটাশ আর এক চামচ এপসাম সল্ট আমার এই টপটি বারো ইঞ্চির তো সেই হিসাবে কিন্তু এই এক চামচ অনুপাত দিতে হবে যারা আট ইঞ্চিতে করবেন তারা পটাশ যেটা এক চামচ নেবেন হাফ চামচ নিতে হবে আপনাকে সিঙ্গল সুপার ফসফেট এবং হাফ চামচ এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই রেশিওতে কিন্তু আপনাদের দিতে হবে আর দশ বারো ইঞ্চিতে আমি যে রেশিওতে দেখালাম সেই রেশিওতে আপনারা কিন্তু এই রাসায়নিক সারটি দেবেন এর পরে এই রাসায়নিক তিনটি সার মিশিয়ে নেওয়ার পরে কিছু জৈব সারও আমি দেব তার কারণটা হচ্ছে রাসায়নিক সার দ্রুত কাজ করবে সিঙ্গল সুপার ফসফেট যেটা এপসাম সল্ট এবং পটাশের কথা বলছি এরপরে দেখুন এই যে হাড় গুঁড়ো এবং শিংকুচি নিতে হবে তো এবং এটি নাইট্রোজেনের সোর্স আমরা সবাই জানি এবং তার সাথে সাথে ক্যালসিয়াম এবং ফসফরাসও প্রচুর পরিমাণে থাকে তো এই জৈব এবং রাসায়নিক সার এবং এর সাথে নিম খোল নিতে হবে এগুলো মোটামুটি দু চামচ করে আপনারা ব্যবহার করতে পারেন মানে নিতে পারেন এই সময় এবং এই নিলে কিন্তু খুব ভালো কাজ দেবে ভালো গ্রোথ আসবে আপনার গাছের এবং যেহেতু আগামী দিনে গাছ বড় হবে মানে বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে যেহেতু ফুল আসবে সেই কারণে কিন্তু গাছের খাবারের ভীষণ পরিমাণে প্রয়োজন আর চন্দ্রমল্লিকা গাছ কিন্তু ভীষণ খেতে ভালোবাসে তা বলে এমনটা নয় যে আননেসেসারি বেশি বেশি খাবার দিয়ে দেবেন তার ফলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে সেই কারণেই আমি বলছি যে একটা খাতা পেন নিয়ে বসে পড়ুন যে কিভাবে এর এরপর থেকে কুঁড়ি আসা অবধি গাছে কুঁড়ি আসা অবধি এবং কুঁড়ির যখন গাছের কুঁড়ির যখন মানে মুখ ছাড়বে অর্থাৎ কালারটা বোঝা যাবে তার আগে পর্যন্ত কি খাবার দেবেন এবং কতটা রেশিওতে দেবেন বা কীভাবে দেবেন সেটাই বলবো এরপরে এরপরে দেখুন আমি এই চারধারে দিয়ে দিয়েছি দিয়ে যে মাটিটা খুঁড়ে নিয়েছিলাম সেই মাটিটা কিন্তু আবার ওই সারের বা খাবারের উপরে কিন্তু আমি ঠিক এইভাবে দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে ভরপুর জল দিয়ে কিন্তু আমায় ভিজিয়ে দিতে হবে এমনভাবে যেন আর দুদিন না আমায় এখানে জল দিতে হয় দুদিন পর থেকে আবার যেরকম মাটির ময়েশ্চার এবং অবস্থা বুঝে আমাকে কিন্তু জল নিয়মিত দিতে হবে এরপরে যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে পিঞ্চিং পিঞ্চিং করবেন যেদিন তার একদিন পরে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এবং ফাঙ্গিসাইড স্প্রে করি আমি সাফ ব্যবহার করি আপনারা যে কোনো ফাঙ্গিসাইডই ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর এর পরে কী করবো যেটা বলছিলাম বারবার যে খাতা পেন নিয়ে বসে পড়তে হবে সেটার কারণটা বলে দিই যে এই যে খাবারটা দিলাম এ ঠিক পাঁচ দিন দিন পর থেকে খাবার দেওয়া আবার নিয়মিত শুরু করব। সেটা কি খাবার যেটা খোল পচা জল সরিষার যে খোল পচা জল সেটা কিন্তু পাঁচ দিন পর থেকে আমরা দেওয়া শুরু করব এবং কিভাবে দেব সেটা খোল খোলপচা জলের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই খোলপচা জল দেওয়ার ঠিক দুদিন বাদে আমি কিন্তু যে কোনো পিজিআর যারা জৈব উপায় করেন তারা বায়োভিটা এক্স প্রয়োগ করতে পারেন আর যারা হচ্ছে রাসায়নিক উপায় করেন তারা তাদের জন্য বলবো যে প্ল্যানোফিক্স বা মিরাকুলান স্প্রে করতে পারেন এই স্প্রে করার পর থেকে আপনারা গুনে গুনে যেটা হাতে গোনা সেটা হচ্ছে এনপিকে উনিশ 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 অথবা এনপিকে কুড়ি 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 এই স্প্রে করার দশ দিন বাদে আপনারা গাছে কিন্তু আবার স্প্রে করবেন আর এর মাঝে কমন যে জিনিসটা সেটা হচ্ছে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল পাতলা করে কিন্তু গাছে দিয়ে যেতে হবে এবং সরিষার খোল পচা জল দেওয়ার দুদিন বাদে কিন্তু আপনারা যে কোনো কিছু গাছে স্প্রে করবেন তো মানে যেটাই হোক সেটা কিন্তু গাছে স্প্রে করবেন সরিষার খোল দেওয়ার পরে সেটা পিজিআর হতে পারে বা সেটা এনপিকে উনিশ 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 হতে পারে এরপরে যখন আপনার গাছে দেখবেন যে কুঁড়ি আসছে ছোট ছোট কুঁড়ি যখন আপনার গাছে ভরে যাচ্ছে ঠিক সেই সময় ঠিক সেই সময় হ্যাঁ বন্ধুরা ঠিক সেই সময় যে কোনো ধরনের অনুখাদ্য আপনারা গাছে স্প্রে করুন বা মাটিতেও দিতে পারেন যে কোনো ধরনের অনুখাদ্য বলতে আমি যেটা ব্যবহার করি গাছে স্প্রে করি সেটা হচ্ছে পাতা স্প্রে করি অ্যাগ্রোমিন গোল্ড এই অ্যাগ্রোমিন গোল্ড আমরা আমি কিন্তু পাতায় স্প্রে করি আপনারা মাটিতে চাইলে মাটিতে অ্যাগ্রোমিন ম্যাক্সও দিতে পারেন বা আদার্স যে কোনো যে কোনো ধরনের অনুখাদ্য যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং অনুখাদ্য ব্যবহার করবেন পনেরো দিনের ব্যবধানে হ্যাঁ বন্ধুরা বলছি যেটা পনেরো দিনের ব্যবধানে যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করবেন বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন আর কীটনাশক কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে নিম তেল দিতে হবে আপনাকে দশ দিন ছাড়া গাছে স্প্রে করুন কোনো পোকা আসুক ছাই না আসুক তাও কিন্তু আপনাকে নিমতেল দিতে হবে স্প্রে করতে হবে আর যেটা কীটনাশক সেটা অন্তত পনেরো দিনের ব্যবধানে স্প্রে করুন কখনো কাকা করুন কখনও একতারা করুন বা আদার্স যে কোনো কীটনাশক যেগুলো কারণ না হলে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছে সাদা মাছি জাপ পোকা অথবা মিলিবাগের আক্রমণ কিন্তু হয় প্রচণ্ড পরিমাণে সেই কারণেই বলছি বন্ধুরা এই যদি কীটনাশকগুলো স্প্রে করতে থাকেন ঘুরিয়ে ফিরিয়ে তাহলে কিন্তু কোনো ধরনের কোনো পোকা আসবে না আর পোকা যদি রোগ পোকা যদি না আসে তাহলে কিন্তু আপনার এই চন্দ্রমল্লিকা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে গাছটি সুস্থ থাকবে সবল থাকবে আমার গাছ দেখুন কোনো সাদা মাছিও নেই কোনো ধরনের কোনো পোকাও নেই তার কারণ হচ্ছে একটাই মাটিতে নিমখোল দেওয়া আছে নিমখোল আমি দিই আর যখনই মাটিতে যে কোনো খাবার দিলে নিমখোলটা ব্যবহার করি এক প্রথমত দ্বিতীয়ত এই ধরনের কীটনাশকগুলো কিন্তু আমি ব্যবহার করতে থাকি তো এইভাবে ব্যবহার করুন গাছের কোনো ক্ষতি হবে না কাকা কীটনাশক সেটি জৈব উপায় তৈরি এবং এর ব্যবহারও আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে ব্যবহার করবেন আর কখন করবেন সবটাই ডিটেলসে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর যেটা বলবো যে একতারা একতারাও ব্যবহার করুন যে কোনো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন যাতে কোনো ধরনের রোগ প্রকার আক্রমণ না ঘটে সেই কারণে কিন্তু আমাদের এই ব্যবস্থাপনা নিতে হবে তো আশা করা যাক যে ভিডিওটি ভালো লাগলো দেখুন আমার যে চন্দ্রমল্লিকা গাছ যেটি বললাম কুড়ি চলে এসেছে তো আশা করা যাক যে ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর 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 পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজে সবুজে ভরিয়ে তুলুন বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আবার আসবো আগামী দিনে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো গাছের পরিচর্যা নতুন কোনো নার্সারি ভিজিট কিংবা কারুর ছাদ বাগান অথবা কোনো রাসায়নিক সার বা জৈব সারের ব্যবহার সব 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 গার্ডেনিং সংক্রান্ত সমস্ত কিছুর ভিডিও আমি যেভাবে নিয়ে আসি সেভাবেই আপনাদের সাথে আসব তাই আজকের মতো এটুকু বন্ধুরা আবার আসব আগামী ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পরাশ বিশ্বাস ভিডিওস আর অবশ্যই লাগান প্রচুর 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 গাছ আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদের যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় গাছে গাছ ভরাতে হবে কারণ চারিদিকে কংক্রিটের জঙ্গলের জন্য আমাদের পরিবেশ থেকে সবুজ হারিয়ে যাচ্ছে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে সেই কারণে আমাদের এই সুন্দর পদক্ষেপ নিতে হবে গাছ ফুল ফল যেমন মন ভালো রাখে তার সাথে সাথে শরীরকেও ভালো রাখার জন্য অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য আমাদের এই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তাই যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সবুজে থাকুন নমস্কার বন্ধুরা